সুপ্রভাত সুমন মুখোপাধ্যায়কে বিখ্যাত নাট্য পরিচালক, অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালকও বটে। আমাদের ওয়াশিংটন বাংলা রেডিওর পক্ষ থেকে, আমাদের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুর তরফ থেকে তাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত তাকে। আমাদের সঙ্গে কিছুটা সময় শেয়ার করার জন্য তিনি যে বলেছেন তার জন্য তাকে অনেক ধন্যবাদ। তাকে আমাদের প্রথম প্রশ্ন, এটা নিছকই একটা আলোচনা, সেরকমভাবে সাক্ষাৎকার নয়, তো তার বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের সুযোগ্য সন্তান হিসেবে এবং ছোটবেলা থেকে অভিনয় জগতের মধ্যে বেড়ে ওঠা নিয়ে তিনি যদি আমাদের কিছু বলেন। হ্যাঁ, শৈশব থেকেই একটা নাটকের পরিমণ্ডল ছিল বাড়িতে, গান বাজনা, নাটক, চলচ্চিত্র, সে সংক্রান্ত বই, নাটক দেখতে যাওয়া, উৎপল দত্তের নাটক, সুন্দরমিত্রের নাটক, সেই সময় যে নাটক, শৈশব এবং কৈশোরে এর মানে পরিমণ্ডলে বড় হয়েছি ফলত। এবং তারপরে নিজের যে দল ছিল চেতনা, মানে আমার বাবার যে দল ছিল চেতনা, সেই দলে শৈশব থেকেই কাজ করার সুযোগ। মানের সংবাদ যখন হয় প্রথম, চেতনার প্রথম নাটক, সেখানে আমি অভিনয় করেছি। তারপরে স্কুল হাওড়ায় থাকতাম, স্কুলের জন্য একটু দূরত্ব তৈরি হয়েছিল নাট্য জগতের সঙ্গে, কিন্তু এই বাড়িতে আসা যাওয়া, লোক আসা যাওয়া, সারাক্ষণ গানের সুর হচ্ছে, নাটক লেখা হচ্ছে, অভিনেতারা আসছেন, অন্যান্য ব্যক্তিত্বরা আসছেন, ফলে সারাক্ষণ একটা যোগাযোগ ছিল। সেখান থেকে নিশ্চয়ই আমার যাকে বলে হয়ে ওঠা বা গড়ে ওঠাটা হয়েছে। তারপরে পরবর্তীকালে যখন আটের দশকের গোড়ায় কলকাতায় চলে এলাম, তখন সে যোগাযোগ আরও বাড়লো। তারপরে ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, তুলনামূলক বিভাগ, তুলনামূলক সাহিত্য বিভাগ, এবং সেই সঙ্গে পাশাপাশি চলচ্চিত্র দেখা, উপন্যাস পড়া, নাটক দেখা, এই পরিমণ্ডলটা আমার ছিল সারাক্ষণ। তার একটা প্রভাব যে আমার শিল্প জীবনে পড়েছে, আমার মানে হয়ে ওঠার মধ্যে সবসময় জড়িয়েছিল, সেটা তো বটেই, স্বাভাবিক। এবং আমি যখন প্রথম নাট্য নির্দেশনা করি চেতনার ব্যানারে, তখন একটা দল ছিল, যে দলটা তৈরি হওয়া দল, সে সুযোগগুলো ছিল। আবার বড় ব্যক্তিত্বর সন্তান হওয়ার কতগুলো চাপও থাকে, অসুবিধাও থাকে, ফলে এই দুটোই একসঙ্গে ফেস করতে হয়, সেটার সঙ্গে নেগোসিয়েট করতে হয়। বড় ব্যক্তিত্ব সন্তান হওয়ার চাপ থাকে, তেমনি বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, বিশেষ করে ষাটের দশকের শেষ থেকে শুরু করে সত্তরের দশক পুরোটাই বলা যায় এবং আশির দশকে পুরোধা ছিলেন অরুণ মুখোপাধ্যায়। সেই অরুণ মুখোপাধ্যায়ের সন্তান হিসেবে আপনার কি পথ কিছুটা সুগম হয়ে গিয়েছিল এই জগতে আসার জন্য? আমি তো সেই জন্যই বললাম যে পরিমণ্ডলটা ছিল, সেহেতু মানে ওটা আমার সবসময় মানে অস্তিত্বের মধ্যেই ছিল। সেই জন্য বলে আগের প্রশ্নের উত্তরেই বলছিলাম যে একদিক দিয়ে যেমন সুবিধেও আছে, আমি যখন একটা দল ছিল, যে চেতনা নামে একটা বেশ বিখ্যাত দল, প্রথম সারির দল, সেইখানে আমি কাজ করার সুযোগ পেয়েছি একধারে। একধারে ওই ওই ব্যক্তিত্বের সন্তান হওয়ার কতগুলো চাপ থাকে, সবসময় একটা তুলনার মধ্যে পড়তে হয়, সবসময় একটা চাপের মধ্যে থাকতে হয়, সেখানে সেইটা সঙ্গে নেগোসিয়েট করতে হয়, ফলে ওরা মনে হয় যে যে আসলে সুযোগ সুবিধে পাচ্ছে, অন্তত অসুবিধাও একই সঙ্গে তৈরি হয়। কিন্তু নিশ্চয়ই একটা দল, চেতনায় কাজ করার যখন সুযোগ পেলাম, তখন একটা দল, তার একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, একটা পরিচিতি আছে, সেখানে যখন আমি নাটক করছি, তার একটা এক্সট্রা কতগুলো সুবিধে নিয়েই কাজ শুরু করছি। কিন্তু ফাইনালি ওই প্রথম সুযোগটাই দেয়, সেটাই পায়, সেটাই হয়তো অনেকে বলবো আমাকে পায় না, কিন্তু হ্যাঁ, প্রথম সুযোগটা পাওয়া যায়, কিন্তু সেটাকে কন্টিনিউ করার, সেটাকে ক্রমাগত বাড়িয়ে নিয়ে যাওয়ার, এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু একজন এককের, একজন ব্যক্তিত্বের, একজন শিল্পীর, ফলে সেইটাকে আশা করি আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি আমার নিজের সাধ্যের মতো। আশির দশকে বিভাস চক্রবর্তীর মাধব মালঞ্চি কন্যা বোধ হয়, বা অন্য থিয়েটারে মাধব মালঞ্চি কন্যা বলা যায়, সুমন মুখোপাধ্যায়কে ভীষণ পরিচিতি দেয়, কারণ নাটকটা ময়মনসিংহ গীতিকার উপর এবং তার সম্বন্ধে যেটা বলা যায় যে খুব পপুলার হয়েছিল, খুব জনপ্রিয় একটা নাটক। তা সেই মাধব মালঞ্চি কন্যার মাধব চরিত্র সম্বন্ধে তিনি যদি কিছু বলেন, তার কেমন লেগেছিল বা সেই সময় তার যে জনপ্রিয়তা হয়
একটা ভবিষ্যতে তাকে কতটা সাহায্য করেছে বা আরও অনেক কিছু, মানে মাধব চরিত্র করতে গিয়ে অন্য থিয়েটার থেকে তার শেখা বা অন্য ধরনের ডায়ালেক্ট বলে এই সম্বন্ধে তিনি যদি কিছু বলেন। যেমন আমি বলবো, আমি খুব সিরিয়াসলি থিয়েটারে ঢুকে পড়লাম 86-এ চেতনার রোশন নাটকটা, তারপরে রোশন জ্যেষ্ঠপুত্র এবং কবির, এই তিনটে নাটকেই আমি খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স করেছি, কবিরের চরিত্র অভিনয় করেছি। তারপরে সবসময় মানে বাবার ডিরেকশনে কাজ করছিলাম, তা বিভাসদা যখন বলল যে করবি নাকি, তখন আমি বললাম যে আমি তো প্রথম কথা এদেশের লোক, বলে আমি এদেশের ডায়ালগ বলতে পারবো না, সেটা তো বলুন শিখিয়ে নেব। তাহলে আমার একটা খুব বড় সুযোগ হলো বিভাসদার এই গোটা প্রযোজনাটার সঙ্গে যুক্ত থাকা, একটা তো নিশ্চয়ই অভিনেতা হিসেবে, একটা বলছি গোটা প্রসেসটা যেভাবে হয়েছিল মাধব মানুষের কারণে, ইট ইস এ ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স, মানে যেভাবে নাটক গড়ে উঠেছিলো, হয়ে উঠেছিলো, বহুদিন রিহার্সাল হয়েছিলো, একটা মিউজিক্যাল ছিল, অত গান এবং অত কর্মকাণ্ড ছিল নাটকটার মধ্যে, একটা মানে ভীষণ বড় মাপের প্রযোজনা, তার থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজের দিক থেকে অলসো, মানে নাট্য ভাষা এখান থেকে, ফলে তো এই গোটা প্রসেসটার মধ্যে আমি অনেক কিছু শিখেছিলাম। একটা তো অভিনেতা হিসেবে মারির সংবাদ, জগন্নাথের পরে অভিনয় করেছি এবং মাধব মানুষী কন্যা, এই তিনটে নাটক আমাকে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা ছোটো ছোটো গ্রামে নিয়ে গেছে অভিনেতা হিসেবে। তো সেটা একটা খুব বড়ো শিক্ষা যে কত রকমের দর্শক, কত রকমের পরিমণ্ডল, কত রকমের ইন্টারাকশান, মাঝে মাঝে 10,000 লোকের সামনে করছি, মাঝে মাঝে ছোটো হলে করছি, মাঝে মাঝে ভীষণ আরবান অডিয়েন্স, মাঝে মাঝে একদম মানে বহু দূর দূরান্ত গ্রাম থেকে লোকে নাটক দেখতে আসছে। এই যে একটা গোটা সময়টা 86-94 পর্যন্ত, এই সময়টা আমি যে সারাক্ষণ অভিনেতা হিসেবে কাজ করেছি এবং এই মাধব মানুষের মতো অত্যন্ত মঞ্চ সফল নাটক যেটা প্রায় প্রত্যেকটা গ্রামে গেছে, তারপর আবার মারির সঙ্গে যখন পলিটিক্যাল নাটক, তখন এই মেরি বাবার গান গাইতে শুরু করেছি, তো এইগুলো আমাকে একটা একটা বড়ো জগতের সামনে আমাকে ফেলে দিয়েছিল। এই অভিজ্ঞতাটা আমার কাছে পরবর্তীকালে নির্দেশক হিসেবে ভীষণভাবে সাহায্য করেছে, কারণ কত রকমের মানুষের সঙ্গে যে পরিচয় হওয়ার যে এরকম একটা সুযোগ তো সবার হয় না, সেটা এই দুটো মঞ্চ সফল নাটকের ফলে হয়ে গেছিলো। মানে মাধব মানুষী করতে করতে তখন আমার ডিরেক্টরিয়াল ইন্টারেস্টটা অনেক বেশি, কিন্তু অভিনেত্রীর ইন্টারেস্ট থেকে, যদিও আমি মাধব হিসেবে করছি, মাধবাসী ডায়ালেক্টে আমি রপ্ত করেছিলাম, বিভাতা আমাকে ওয়ার্কশপ করে ট্রেন করেছিলাম, অনেক গান ছিল, কিন্তু আমার কাছে তখন ডিরেক্টরিয়াল, তখন আমি অলরেডি ভেতরে স্থির করি যে আমি ডিরেক্টর হবো, আমি অভিনেতা হিসেবে খুব বেশি কাজ করবো না, ফলে তখন ওই সুযোগ। তারপরে 91-এ আমি যখন আমেরিকাতে পড়তে গেলাম নাটক নিয়ে নিউ ইয়র্ক শহরে, তখন আর একটা জগৎ আমার কাছে খুলে গেল, সেটা হচ্ছে একদম একটা ভীষণ বড়ো থিয়েটার পারফরমেন্সের জগৎ, সেখানে বিনা বাউস আছেন, সেখানে ব্রডওয়ে দেখলাম, বিনা বাউসের ডান্স থিয়েটার দেখলাম, বার্ডম্যানের থিয়েটার দেখলাম, ফলে তারপরে নানা রকমের পারফরমেন্স দেখলাম, একটা খুব জো চেকিনের কাছে ক্লাস নিলাম ওপেন থিয়েটারে, ফলে আমারই কলকাতায়, ভারতবর্ষে, বাংলাদেশে গিয়ে থিয়েটার করার অভিজ্ঞতা এবং বিদেশের এই এক্সপোজার দুটো মিলিয়ে একটা আমার মনে হয় যে আমার ওই সময়টা ফ্রম 86 অনওয়ার্ডস টু 94-95-96, তারপর জার্মানিতে গেছিলাম ট্রেনিং নিতে, একটা হয়ে ওঠার সময় তৈরি হয়েছিল। এবং আমার নাট্য পরিচালনার পাশাপাশি চলচ্চিত্র পরিচালনার কাজও সবসময় করতে চেয়েছিলাম, আমি বরঞ্চ এই বর্ণ উল্টোটা আমার আমি হয়ে হতে চেয়েছিলাম চলচ্চিত্র পরিচালক প্রাথমিকভাবে এবং কৈশোরে, আর তারপরে যদি আমি এখন আপনি তাই, হ্যাঁ মানে আমি দুটো জিনিসই করতে চাই এখনও, মানে নাট্য পরিচালনাও করতে চাই, কিন্তু দুটো মাধ্যমেই অত্যন্ত সময় এবং ডেডিকেশন চাই, ফলে প্রায় 24 ঘন্টা সময় নিয়ে নেয় একটা মাধ্যম, সেখান থেকে আমার মনে হয় যে আমি চেষ্টা করছি চলচ্চিত্র করার এবং নাট্য পরিচালনা করার দুটোই একই সঙ্গে, কিন্তু ওই ওই আমার ওই সময়টা, ওই হয়ে ওঠার সময়টা আমার কাছে অনেকগুলো জিনিস এসে গেছিলো। এটা মাধব মানুষী করার, যেটা যে প্রশ্নটা ছিল, মাধব মানুষী করার সবচেয়ে বড়ো শিক্ষা হয়েছিল, একটা হচ্ছে যে প্রসেসটার মধ্যে থাকা, মাধব মানুষী হয়ে ওঠার প্রসেসটা, আর একটা হচ্ছে এই যে নানা জায়গায় গিয়ে পারফর্ম করার, মানে আমি তো 200টা অভিনয় একাই করেছি, মাধব মানুষী আরও অনেক অভিনয় হয়েছে, কারণ তারপর আর করতে পারিনি, কারণ বিদেশ চলে গেলাম, ফিরে এসে একটা দুটো শো করেছি, কিন্তু এই প্রথম যে 100-200 অভিনয় করেছি, তার সঙ্গে মারির সংবাদ, তার সঙ্গে জগন্নাথ, এই নাটকগুলো অভিনয় করার সূত্রে আমার
মানে সবচেয়ে বড় হচ্ছে এই সামাজিক একটা। আপনি পরিচালনায় কবে এলেন, মানে নাট্য পরিচালনায়? নাট্য পরিচালনা আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকেই আমার পরিচালনার কাজ শুরু হয়ে গেছিলো। ছোটো ছোটো নাটক পরিচালনা করছিলাম, সেগুলো যাদবপুর ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে। শুধু বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যেই আবদ্ধ ছিল না, বাইরে বাইরে শো করছিলাম। মনে আছে হরিপদ হরিবল বলে নাটক করেছিলাম, শিকবের একটা ছোটো গল্প থেকে সেইটা। তারপরে আমি পূর্ণাঙ্গ নাটক প্রথম করি ডাইন বলে একটা নাটক, সঙ্গীত নাটক একাডেমির একটা আন্ডার 40 চল্লিশের নিচে অনূর্ধ্ব 40 একটা স্কিম ছিল, সেইটাতে করি। তারপরে আমার বিদেশ থেকে ট্রেনিং নিয়ে ফেরার পরই কোরিওলানাস, শেক্সপিয়ার আর ব্রেক্টার। তারপর একটা বড়ো গ্যাপ ছিল, মাঝখানে কোনো নাটক করিনি, কারণ আমি তখন টেলিভিশনের জন্য কাজ করছিলাম অডিওভিশন মিডিয়ামে। তারপর 97 এর করে গন্তব্য নর্মাল বেথুনের জীবন নিয়ে। তারপরে 2000 সালে তিস্তাপাড়ের বৃত্তান্ত। তারপরে খুব কাছাকাছি নাটক অনেক করেছি, তিস্তাপাড়ের বৃত্তান্ত, পর সময় সময়ের বৃত্তান্ত, মেফিস্টো, রক্তকরবী, তারপরে কতগুলো ছোটো নাটক তৈরি করেছিলাম, খুব ইন্টারেস্টিং ছোটো নাটক। তার মধ্যে একটা হচ্ছে কালান্তক লাল ফিতা, সেগুলোই নাট্য স্বপ্ন গল্প বলে 31 তারিখ রাত্রিবেলা হতো, সেটার জন্য আমি 3টে নাটক করেছিলাম। একটা প্রথমে গিরিশ বসুর জায়সা কা জায়সা, তারপরে রবীন্দ্রনাথের ফাল্গুনির প্রলোক যেটা ছিল সেটা করেছিলাম, সূচনা পর্ব ফাল্গুনির, তারপরে কালান্তক লাল ফিতা, তারপরে আগুন মুখ, আমার শেষ প্রযোজনা আগুন মুখ, সেটা জার্মান নাটক ফায়ার ফেস, সেটার একটা মানে অ্যাডাপ্টেশন। এই নাটক করেছিলাম এই পরিচালনা। আমি তারপরে একটা পয়েন্টে অভিনেতা হিসেবে যেটা আগেই বলছিলাম যে আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এই পরিচালনার কাজ করব, তার জন্য আমার সমস্ত ট্রেনিং, আমার সমস্ত ফোকাস, আমার পড়াশোনা পরিচালক হওয়ার জন্যেই আমি করছিলাম আর কি, আমার পুরো ফোকাসটা সেটা ছিল, এবং সেটা আমি করতে শুরু করি। ইনফ্যাক্ট 91 কোরিওলানাস হচ্ছে আমার প্রথম সেটা নাটক, বড়ো নাটক পরিচালনা, তাই যদিও তার আগে, কিন্তু কোরিওলানাস আমার প্রথম সেটাতে সিরিয়াস অ্যাটেম্পট টু ডিরেক্ট প্লে। তারপরে তো 2005 সালে আর একটা খুব ইন্টারেস্টিং, 2001 সালে আমি ফিল্ম ইনস্টিটিউট ফিল্ম স্কুলে যাই পড়াশোনা করতে। তারপরে আমি তখন মনে হচ্ছিল চলচ্চিত্র যদি করতেই হয় আমাকে, যদিও আমি পাশাপাশি টেলিভিশনের কাজ প্রচুর করেছি, প্রচুর টেলিভিশন সিরিয়ালস করেছি, ডকুমেন্টারিজ করেছি, প্রায় একটা 6 বছর ওই 1994 থেকে 2000 পর্যন্ত টেলিভিশনে প্রায় মগ্ন হয়েছিলাম, সেই জন্যই থিয়েটার করতে পারিনি, দুটো মাত্র থিয়েটার, 97 গন্তব্য, 2000 তিস্তাপাড়ের বৃত্তান্ত। তারপরে 2005 সালে আমি হার্বার্ট করলাম, 2008 করলাম চতুরঙ্গ, এবার 2009 মহানগরের গ্রেট অফ কলকাতা, এই তিনটে চলচ্চিত্র। হার্বার্ট দিয়ে আপনার চলচ্চিত্র পরিচালনা শুরু, সেটাতে অবশ্যই আসছি। তার আগে সুমন মুখোপাধ্যায় বেশ কিছুদিন পড়িয়েছেন, তো সেই শিক্ষক সুমন মুখোপাধ্যায় সম্বন্ধে যদি কিছু শুনতে পাই। আসলে এটা যেটা হয়েছিল যে আমি 1997 আমি কলম্বিয়ার বার্নার্ড কলেজে, নিউ ইয়র্কের বার্নার্ড কলেজ থেকে একটা আমন্ত্রণ পাই একটা নাটক পরিচালনা করার জন্য। সেইটা যখন আমি পরিচালনা করছিলাম তখনই ছোটোখাটো ওয়ার্কশপ নিতাম কলেজে, তখন ভাবলাম যে না, আমি কোনোদিন আই নেভার টট, আমি কোথাও শিক্ষকতা করিনি তার আগে। তারপরে আমি দেখলাম, আমি ইটালিতে গেলাম একটা ওয়ার্কশপ করতে, সেখানে আমার কয়েকজন পরিচিত মানে ওখানে এসেছিলেন, অনেক ইউনিভার্সিটির মানে প্রফেসররা এসেছিলেন যারা হেড অফ ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড থিয়েটার স্কুল। তারা আমাকে বললেন যে তারা বেসিক্যালি আমাকে ডিরেক্টর হিসেবে চেয়েছিলেন তাদের কলেজে, তাদের ইউনিভার্সিটিতে। তখন ডিরেক্টর হিসেবে যখন তুমি আসছো একটা নাটক ডিরেক্ট করতে, তখন ওয়াই ডোন্ট টু অলসো ইউ নিড টু টিচিং, পড়াও। তখন আমি দেখলাম যে হ্যাঁ ইটস ফাইন। তখন আমি এক সেমিস্টারের জন্যে প্রথমে গেলাম পড়াতে হচ্ছে ওহাইওর একটা ইউনিভার্সিটিতে, সেখানে করলাম মিচ্ছকটিক এবং প্রযোজনা করলাম, তার সঙ্গে আমি পড়ালাম, ডিরেকশন ক্লাস নিলাম, অ্যাক্টিং ক্লাস নিলাম। তখন সেটাই মনে হলাম যে মনে হচ্ছে পারছি, পড়াতে পারছি, ডিরেকশনটা তো ছিলই, পড়াতে পারছি। তারপরে তার পরের 2 বছর আমি আরও 2টি ইউনিভার্সিটিতে পড়িয়েছি। তারপরে আমার মনে হলো যে না, 4 মাস করে আমেরিকাতে থাকাটা মনে হচ্ছে আমার ওয়েস্ট অফ টাইম, আর যে প্রযোজনাগুলো করছি সেগুলো ওই ইউনিভার্সিটি থিয়েটারের প্রযোজনা।
ফলে আমি সরি ফলে গত দু তিন বছর চার পাঁচ বছর আমি আর পড়াইনি। আর এইটা কি ভাবা যায় যে সুমন মুখোপাধ্যায় সবসময় মানে বাংলা যেসব উপন্যাস বা সাহিত্য নিয়ে তিনি কাজ করেছেন সবসময় খুব শক্ত সাহিত্য, মানে শক্ত সাহিত্য যেটাকে বলা যায়, যেমন রবীন্দ্রনাথের চতুরঙ্গ, নবানন্দ ভট্টাচার্যের হার্বার্ট, বা দেবেশ রায়ের খুব মহাকাব্যিক উপন্যাস বলা যায় তিস্তাপাড়ের বৃত্তান্ত, এইগুলো নিয়েই তিনি কাজ করেছেন নাটক বা চলচ্চিত্র মাধ্যমে। তা এই সম্বন্ধে যদি কিছু বলেন, কারণ অনেকে হয়তো চতুরঙ্গ অবশ্যই চলচ্চিত্রায়িত হয়েছে বা সিরিয়ালে এসেছে, কিন্তু তিস্তাপাড়ের বৃত্তান্ত বা হার্বার্ট নিয়ে কাজ হবে এটা হয়তো অনেকেই ভাবেননি আগে। এই সম্বন্ধে যদি কিছু বলেন, এই ধরনের টপিকস নিয়ে কাজ করে এবং মহানগর অ্যাট দ্য রেট কলকাতা, তো তিনি যেটা বলেছেন নবানন্দ ভট্টাচার্যের উপর গল্প নিয়ে, এই সম্বন্ধে তিনি যদি কিছু বলেন। না আসলে উপন্যাস গল্প তো সব পড়ি সারাক্ষণ, নিজের প্রয়োজনেই পড়ি, নিজের আনন্দেই পড়ি। সব উপন্যাস যে সিনেমা করতে ইচ্ছে করে বা চল মানে নাটক করতে ইচ্ছে করে তা নয়, কিছু কিছু উপন্যাস পড়তে পড়তে কিছু জিনিস ট্রিগার করে, কিছু ইন্সপায়ার করে। সেইটা যে কোন অ্যালকেমিতে হয়, কোন কেমিস্ট্রিতে হয়, কোন রসায়নে হয় বলতে পারবো সেইটা জানি না। আমার যেটা মনে হয় যে তিস্তাপাড়ের বৃত্তান্ত যখন উপন্যাস হিসেবে আমি পড়ছি, তখনই পড়তে পড়তে আমি জানি না সামথিং হ্যাপেন্ড, মানে আমার মনে হচ্ছিলো যে এটা মঞ্চে আসতে পারে, মঞ্চের ভাষায় যেন পড়তে পারছি উপন্যাসটা, দেখতে পারছি। তবে আমি নিজের নাট্যকার নই, কিন্তু আমি এই সবই স্ক্রিপ্ট আমার করা, তিস্তাপাড়ের বৃত্তান্ত নাট্যরূপ যদি বলি বা নাট্যবিন্যাস যদি বলি সেটা আমারই করা। ফলে আই মানে আমি ওইভাবে কোনো সিন ওয়ান করে নাটক লিখতে বসিনি, সিন ওয়ান, সিন টু, সিন থ্রি, আমি একটা আমার যে থটসগুলোকে স্পেন্ডেড টাউন আমি লিখতে শুরু করলাম, তারপর দেখলাম যে আস্তে আস্তে সেটা একটা আকার নিল, একটা ফর্ম নিল, তখন সেখান থেকে আমি একটা নাটকের ফর্ম তৈরি করার চেষ্টা করলাম। তারপরে ব্রট ইট টু মাই অ্যাক্টার্স, তারপর ওয়ার্কশপ করতে করতে তৈরি করেছি। এবং হার্বার্টের ক্ষেত্রেও আমি হার্বার্ট পড়তে পড়তেই আমার হার্বার্ট কোনো নাটক মনে হয়নি, আমি হার্বার্ট আমার সিনেমাই মনে হয়েছে। এবার কেউ বলে তিস্তাপাড়ে সিনেমা হলে বেটার হয়, কেউ বলতে পারে হার্বার্ট নাটকে ভালো, ইটস অল ডিপেন্ডস, ইটস ভেরি এটা পার্সোনাল পারসেপশন, ভীষণ ঘেরা। সেই জায়গা থেকে হার্বার্ট পড়ি আমার মনে হয়েছিলো এত এত অনুপ্রাণিত লেগেছিলো, এবং তার সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের কথাটা মাথায় এসেছিলাম। আবার এরকম প্রচুর মহান মাপের উপন্যাস আমি পড়েছি, এটা পড়ে চলচ্চিত্র বা নাটক করার আমার মনে হয়, কিন্তু উপন্যাস হিসেবে সেগুলো মহান, সেগুলো তার মহানত্ব নিয়ে তার আমার কোনো ডিসপিউট নেই। তেমনি কিছু কিছু উপন্যাস পড়তে পড়তে চতুরঙ্গের কি, চতুরঙ্গ আমার আমি আমি যখন কলেজে পড়লাম চতুরঙ্গ যাদবপুরে পড়তে পড়তে, আমার তখন থেকে কিন্তু চতুরঙ্গ সম্পর্কে একটা আগ্রহ আছে, একটা মানে এটাকে ফিল্ম করা যায়, আমি সিনেম্যাটিক পসিবিলিটিস দেখেছিলাম। আবার কেউ সেটা বলতে পারে চতুরঙ্গ সিনেম্যাটিক সিনেমা মেটেরিয়াল নয়, এটা তো পারসেপশনের ব্যাপার। ফলে আমার মনে হচ্ছে যে তখন থেকে মনে চলে, ফলে আমি যেগুলো করি যেগুলো আমার যেগুলো আমাকে ইন্সপায়ার করে, যেগুলোকে আমাকে ওই একটা একটা ক্রিয়েটিভ হাঞ্চ যে এটা মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি চলচ্চিত্র হিসেবে, এটা মনে হচ্ছে এটা এটা মঞ্চে আমি মঞ্চের ভাষায় পড়তে পারছি, তখন আমি ওগুলোকে নিয়ে আরও 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 এক্সপ্লোর করতে দেয় এবং দেখি, ওয়েট করি, মানে এটা যদি ভেতরে সিঙ্ক করে তখন ইট উইল ইমার্জ এগেইন, ওটা আসবে, ফিরে ফিরে আসবে, মানে এই ইচ্ছেটা মানে টু টু মেক ইট এ ফিল্ম আর মেক ইট এ থিয়েটার, সেই জায়গাটা। ফলে আমার মনে হচ্ছে যে শক্ত বা সহজ এই জিনিসগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, আমার কাছে কোন জিনিসটা আমাকে ইন্সপায়ার করছে এবং কোনটা আমি কমিউনিকেট করতে চাই, ইচ্ছে বিচার কোন কোন আমি কমিউনিকেশনের ইচ্ছেটাই সবচেয়ে বড় কথা। দিস ইজ ওয়ার আই ওয়ান্ট টু স্পিক, আই ওয়ান্ট টু অ্যান্ড সে ইট ইন ল্যাঙ্গুয়েজ অফ থিয়েটার, থিয়েটারের নাট্যের ভাষায় বলবো না চলচ্চিত্রের ভাষায় বলবো, সেটাই বড় কথা। হার্বার্টে শুভাশিস মুখোপাধ্যায়কে দেখে অনেকেই চমকে গিয়েছিল, মানে ওই চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায় যাকে আমরা কমেডিয়ান হিসেবে দেখে এসেছি এতদিন, মানে কল্পনা করতে পারিনি। তো সেই ধরনের একটা পাওয়ার হাউস পারফরমেন্সের পেছনে পরিচালক সুমন মুখোপাধ্যায়কে আমরা যদি জানতে পারি তার কাছ থেকে কিছু। শুভাশিস অনবদ্য অভিনেতা, এই নিয়ে কোনো সন্দেহ নেই, শুভাশিস যে ধরনের চরিত্র করে থাকে বাংলা চলচ্চিত্রে সেখান থেকে সত্যি শুভাশিস মনে হয়েছিল তিনি মিস ইউটিলাইজড হয়েছেন এতদিন, হার্ভার্ড থেকে এটাই মনে হয়েছিল, মানে মানে চমকে দেওয়ার মতো একটা ব্যাপার। শুভাশিসকে যখন আমি রোলটা করতে বললাম, শুভাশিস ঠিক একই জিনিস আমি আবার ওয়ার্কশপ করলাম শুভাশিসের সঙ্গে, শুভাশিসের সঙ্গে বসে কিছু ছবি দেখলাম,
একসঙ্গে বসে আমার কিছু পছন্দের ছবি যেটা মনে হচ্ছিল হার্বার্ট চরিত্রে বলে ছবিগুলো দেখলাম। তারপরে হার্বার্টের হাঁটা কীরকম হবে, হার্বার্ট কী ধরনের মুদ্রা ব্যবহার করে, হার্বার্টের আসলে মাইন্ডস্কেপটা কী, সেটা দুজনে মিলে অনেক আলোচনা করেছি। এবং আই থিঙ্ক দ্যাট আমার পরিচালক হিসেবে সবসময় দায়িত্ব হচ্ছে যে ন্যাভিগেট করা, অ্যাক্টরকে ঠিক ঠিক ন্যাভিগেট করা, মানে তাকে নানারকমভাবে সাহায্য করা, সে কীভাবে দ্য কোর অফ দ্য ক্যারেক্টারে পৌঁছতে পারে, তার জন্যে সব রকম সাহায্য নেওয়া উচিত। মিউজিক, পেন্টিং, সিনেমা দেখা তার সঙ্গে শুধু ডায়ালগ নয়, শুধু মানে কথা নয়, কথা দিয়ে সব চরিত্র বোঝানো যায় না, অন্যান্য জিনিসের সাহায্য নিতে হবে। হয়তো একটা পিকাসোর পেন্টিং উড হেল্প মোর টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টার দেন তাকে কথায় এই চরিত্রটা আসলে ওই মানে ইন্টেলেকচুয়াল কোনো ডিসকোর্স থেকে, যে একটা মিউজিক শোনালে হয়তো বলবো যে হার্বার্টের চরিত্রটা এই মিউজিক শোনাই পাচ্ছি, এরকম হতে পারে। তাহলে আমি সুভাষিসকে সব রকমভাবে চেষ্টা করেছি হেল্প করার, গেট অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ও টাচ করতে পেরেছিল ওই জায়গাটা, খুব মুন্সিয়ানার সঙ্গে টাচ করতে পেরেছিল। এবং আমি নিজেও অ্যামেজড হয়ে গেছিলাম, এবং আমি এতটা এক্সপেক্ট করিনি সুভাষের কাছ থেকে, মানে ওয়েন আই মানে স হিজ পারফরমেন্স শুটিং করতে করতেই বুঝতে পারছিলাম হি ইজ রিয়েলি এক্সেলেন্ট, ও ধরে ফেলেছিল চরিত্রটা। চতুরঙ্গ যে সময় মুক্তি পায় সে সময় অত্যন্ত একটি মঞ্চ সফল প্রযোজনা চতুরঙ্গ, এবং সেখানে যারা অভিনয় করছেন তারা বিভিন্ন মাধ্যমের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। তো সেই সময় চতুরঙ্গ মুক্তি পেল, এবং চতুরঙ্গ একই সঙ্গে চলচ্চিত্র চতুরঙ্গ সেই সময় যথেষ্ট মানে পপুলারিটি পায়। তো সেই সময় কোনো টেনশন বা সেই সময় যে নাটকের সঙ্গে তুলনা চলে আসবে এই ভাবনাগুলো কি তার মধ্যে এসেছিল পরিচালকের মধ্যে? না, আমি আসলে এত কিছু ভেবে করি না, আমার যেটা করতে ইচ্ছে করে সেটা করি। এবং চতুরঙ্গ যার করা সে আমার অত্যন্ত বন্ধু প্রাপ্ত, এবং আমি জানতাম চতুরঙ্গ ও করছে, মানে সেটা অদ্ভুতভাবে আমরা দুজনেই জানতাম না যে আমি চতুরঙ্গ সিনেমা করছি। তো আমার একটা মিটিং আর দেখা হয়ে গেল, আমি কী রে তুই কী করছিস, যেহেতু চতুরঙ্গ আরভাবে শুটিং বলে কী রে আমি তো চতুরঙ্গ মহারাজ তারপরে কিন্তু সত্যি হচ্ছে আমার মধ্যে এই তুলনাটা হবে আমি জানতাম, কিন্তু সত্যি যদি দেখা যায় তুলনা কিন্তু বিশেষ হয়নি। আলাদা রকমের ছিল বলে না, লেখালেখিতে খুব একটা তো রিফ্লেকশন হয়নি যে হ্যাঁ মানে তুলনামূলক আলোচনা হয়নি, মানে আই থিঙ্ক দ্যাট আওয়ার অডিয়েন্স ইজ ইনফিনিট এনাফ টু মানে কিপ মি আউট অফ দিস, মানে কিপ আস আউট অফ দিস, যে ঠিক আছে চতুরঙ্গ ছবি চতুরঙ্গ থিয়েটার হয়েছে দুটো দু রকমের ট্রিটমেন্ট হয়েছে, হয়তো আমি দুর্ভাগ্যবশত আমি প্রযোজনাটা এখনো দেখিনি, দেখা হয়েছিল। নতুন সিনেমা মহানগর অ্যাট দ্য রেট কলকাতা সম্বন্ধে যদি কিছু বলেন। মহানগর অ্যাট কলকাতা কিন্তু একদম অন্য রকমের একটা চলচ্চিত্র, মানে আমার আগের দুটো চলচ্চিত্রের সঙ্গে প্রায় কোনো সম্পর্ক নেই সেই অর্থে। মহানগর চরিত্র আর কলকাতা হচ্ছে আমার দুটো চলচ্চিত্রই ইজ লাইক ইন পাস্ট, হার্বার্টও হার্বার্ট শুরু হয় 1950 শেষ হয় অ্যারাউন্ড 90s, চতুরঙ্গ আরও পিছু, আর এটা একদম আজকের কলকাতা, মানে প্রথম চলচ্চিত্রটা আজকের সময়কে একদম আজকের সময়ের কথা আর কি, আজকের সময় মানে প্রেক্ষাপটটা আজকের সময়, চতুরঙ্গও কিন্তু আজকের সময়ের কথাই বলে প্রেক্ষাপটটা, বলছি এখানে প্রেক্ষাপট এবং সময় দুটোই একই সঙ্গে মিশেছে এই গল্পে। এবং আশ্চর্য ব্যাপার নবরণ ভট্টাচার্যের তিনটে গল্প তিন সময় লেখা, আমিও পড়েছি তিনটে সময়, কিন্তু আই ডোন্ট নো এগেইন আই ডোন্ট নো দ্য কেমিস্ট্রি হাউ সামলে থট এ কানেকশন বিটুইন দিস থ্রি স্টোরি, কী করে কোথায় যোগসূত্র একটা পেয়ে গেলাম। তিনটে সময় পড়েছি, তারপরে দেখুন যে আগে তিনটে গল্প যেন কোথাও আমার মাথায় মিশছে এসে, তখন দেখলাম যে এবং এই আজকের সময়টা আজকের কলকাতা আধুনিক নগরায়নের যে সমস্যা আমাদের কলকাতার মধ্যে যে একটা কন্টিনিউস টেনশন চলে, একটা হচ্ছে এই ওল্ড ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নিউ ওয়ার্ল্ড, একটা ডিপ কালচার রুট শিকড় ঐতিহ্যে পলিটিক্সের সাহিত্য সংস্কৃতি, আর একটা হচ্ছে আধুনিক যে জীবনটা আমাদের আমরা ফেস করছি প্রতিদিন, এটার সঙ্গে কন্টিনিউটি টেনশন চলে কলকাতায়। এবং আমাদের নগর জীবনের কতগুলো ভয়, কতগুলো আতঙ্ক, কতগুলো আজকের সময় বিশেষ ভয় এবং কতগুলো আজকের সময় বিশেষ ভালোবাসা অবশ্যই, এই সবগুলো সেই সবগুলোকে নিয়ে আমি ডিল করতে চেয়েছি, সেই সবগুলোকে নিয়ে আমি একটা
একটা কতগুলো মুভমেন্টস তৈরি করতে চেয়েছি এবং এই তিনটে গল্পের নিরিখে সেই সেই আজকের কলকাতাটাকে মানে এই 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 ছবিটাকে কলকাতাই হচ্ছে হিরো, এই মহানগরী হচ্ছে হিরো। কারণ এটা আমার মনে হয় এটা কলকাতাতেও হতে পারে, এটা বেইজিংয়েও হতে পারে, এটা মাদ্রিদেও হতে পারে, এটা এটা মিউনিকেও হতে পারে। কারণ সব মহানগরেরই ওগুলো টেনশন থাকে, সেটা একটা মেট্রোপল মানে মেট্রোপলিসের টেনশন, নগরায়নের টেনশন, আর কলকাতাতে বিশেষ টেনশন আছে। বিকজ এটা একটা এটা একটা যেমন যেমন আমার এই গল্পে তিনটে আলাদা প্রেক্ষাপট রয়েছে, একটা হচ্ছে হাসপাতালের রাত্রি, একটা হচ্ছে কলোনি এরিয়া মানে যেটাকে আমরা বিজয়গড় ওই দিকটা বলি, আর একটা হচ্ছে নিউ টাউন রাজারহাট যেটা দিয়ে হচ্ছে। এই তিনটে অঞ্চল আমার কাছে আসে, মানে একটা শহরের মধ্যে অনেকগুলো শহর, কলকাতা মহানগরের কলকাতা সেই জায়গাটাই আমি এক্সপ্লোর করতে চেষ্টা করেছি, ধরার চেষ্টা করেছি। আর মহানগর অ্যাডারেটক কলকাতার পরে তিনি কী নিয়ে ভাবছেন? ভাবছি তো অনেক কিছুই নেই যে কোনটা হবে আমি বলতে পারবো না। যেমন আমার অনেকগুলো মানে কাজ করার ইচ্ছা আছে, তার মধ্যে একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথা আছে, একটা ইচ্ছে আছে একটা কন্টেম্পোরারি গল্প আমার এক বন্ধুর লেখা ইউজিন দত্ত, পাবলো বলে একটা চলচ্চিত্র স্ক্রিপ্ট হয়ে আছে, তারপরে কে ফর কৃষ্ণেন্দু বলে একটা আবার কলকাতাকে নিয়েই গল্প, প্রেক্ষাপটটা একদম মানে অন্যরকম মানে অন্যভাবে ধরা গল্প, এই এই তিনটে তো রয়েছে। এরপরে জানি না, আমাদের চলচ্চিত্রকার হিসেবে সবসময় স্ক্রিপ্ট লিখিতে হয়, যা যা অনুপ্রাণিত করে আমরা লিখে রাখি লিখে রাখি লিখে রাখি, কিন্তু এর হওয়াটা না হওয়াটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তাহলে কোনটা যে আগে হবে কোনটা পরে হবে জানি না, এগুলো এগুলো মাথায় আছে, করার ইচ্ছে আছে। আমাদের খুব সারাক্ষণ খুঁজে যেতে হয় কারা আমার প্রযোজক হবেন, কাদের সঙ্গে কাজ করবো। তবে স্বপ্নময় চক্রবর্তীর একটা গল্প নিয়ে কাজ করা যাচ্ছে, 9/11 বলে এই গল্প, তা এইগুলো চলছে একই সঙ্গে, যদি যেটাকে ইংরেজিতে বলে পাইপলাইনে আছে আর কি, তাই না? শেষ পর্যন্ত কোনটা হবে, নাটক করারও ইচ্ছে আছে একটা ইন দ্য মিন টাইম, এই সময় পাই তাহলে একটা একটা নাটক প্রযোজনা করব। লেখক নবারুণ ভট্টাচার্য এবং দেবেশ রায়ের প্রতি তার দুর্বলতা, এই সম্বন্ধে যদি কিছু বলেন। না, নবারুণদা দেবেশদার সঙ্গে দুজনের সঙ্গেই দুজনের অসম্ভব ভক্ত আমি, দুজন দুটো এন্ডের রাইটার, দুই রকমভাবে লেখেন এবং তাদের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, এই মানে আমাদের কাজ করার মানে এর বাইরেও পরিধির বাইরেও আমাদের তার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আছে। ফলে দেবেশ রায়ের উপন্যাস বেশি পড়ি, ফলে বেশি অনুপ্রাণিত হয়, নবারুণদার লেখা চট করে পড়ে ফেলি। এবং এই তো এবার স্বপ্নময় চক্রবর্তীর গল্প নিয়ে কাজ করার ইচ্ছে আছে, ফলে আমার মনে হয় যে দেবেশদা এবং নবরুণদা দুজনেই এই সময়কার বাংলা লেখার দুটো বড় স্তম্ভ বলে আমি বিশ্বাস, এবং তাদের সঙ্গে কাজ করার সুযোগে আমিও খুব আমাকে সমৃদ্ধ হয়েছে, তাদের সঙ্গে কাজ করার সুবাদে নয় তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের নিরিখে, ফলে একটা ভালোবাসা রয়েছে এবং তাদের গল্প সত্যি একটা হন্ট করে। সব নবরুণদার সব গল্পে তুমি চলচ্চিত্র করছি তা তো নয়, কিছু কিছু গল্প চলচ্চিত্র করতে ইচ্ছে করছে, কিন্তু নবরুণদের গল্পকার হিসেবে যেমন নবরুণদের কামাল মাস একটা আমি নাটক করেছি, কামাল মাস একটা উপন্যাসটা মানে নবরুণদাকে মনে হয় যে হি ইজ এ একদম কন্টেম্পোরারি ন্যারেটর, হি ইজ এ কন্টেম্পোরারি ন্যারেটর, এবং যেভাবে বৈপ্লবিকভাবে বলবো ভাষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা নবরুণদা করছেন সেটা সত্যি মানে ল্যান্ডমার্ক ভারত মানে আমাদের বাংলা সাহিত্যের। নাটক এবং ছবির সফল পরিচালক সুমন মুখোপাধ্যায়কে আমাদের পক্ষ থেকে অনেক অভিনন্দন আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, যেটা প্রথমেই বলেছিলাম, এবং তাকে অনেক শুভেচ্ছা মহানগর @ কলকাতার জন্য এবং ভবিষ্যতের আরও তার যে কাজকর্ম নাটক এবং সিনেমার ক্ষেত্রে তার জন্য, এবং আমরা আশা রাখি তার কাছ থেকে আমরা আরও অনেক বেশি বেশি করে আরও অনেক ভালো ভালো প্রোডাকশন পাবো, উপহার পাবো এবং সকলেই উপভোগ করবো। তাকে অনেক শুভেচ্ছা আমাদের কাছ থেকে, ধন্যবাদ।